সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। তো শুরু করি ক্লাস। আমরা পড়ছিলাম কোন অধ্যায় থেকে মনে আছে? আমরা একটু মনে করার চেষ্টা করি, আমরা কোন অধ্যায় থেকে পড়ছিলাম। চতুর্থ অধ্যায় থেকে পড়ছিলাম জীবনী শক্তি নিয়ে। তো গতদিন আমরা বিভিন্ন ধরনের সংজ্ঞা জেনেছিলাম, যেমন শালক সংশ্লেষণ কি, হ্যাঁ, তারপর হচ্ছে শালক সংশ্লেষণের যে সমীকরণটা রয়েছে সেটা এটিপি কি, বায়োলজিক্যাল কয়েন বলা হয় কাকে, আরও কী কী পড়েছিলাম, যে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি মূলত দুই ভাগে বিভক্ত সেটাও আমরা জেনেছিলাম। এক হচ্ছে আলোক নির্ভর পর্যায়, দুই হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো এটুকু পর্যন্ত মোটামুটি আমাদের আলোচনা হয়েছিল। তো গতদিন বলেছিলাম যে আগামী ক্লাসে আমরা কেলভিন চক্র ও হ্যাসলফ চক্র যে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো কী রয়েছে দেখি, কেলভিন চক্র বা C3 গতিপথ, ঠিক আছে, কেলভিন চক্র বা C3 গতিপথে কী রয়েছে আমাদের পাঠ্যপুস্তকে সেটা আমরা প্রথমে জেনে নেব। যেমন কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণের এই গতিপথকে আবিষ্কারকের নাম অনুসারে কেলভিন, বেনসন ও বেসাম চক্র বা সংক্ষেপে কেলভিন চক্র বলা হয়ে থাকে। কেলভিন তার এই আবিষ্কারের জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। আর অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়া কী তৈরি হয়, শর্করা তৈরি হয় এবং প্রথম স্থায়ী পদার্থ হিসেবে কী তৈরি হয়, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। এই ধরনের মানে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড বলে এই ধরনের উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ, ঠিক আছে। আমরা জানতে পারলাম কি, C3 উদ্ভিদ। আচ্ছা, তারপরে কি জানবো আমরা, কেলভিন চক্রের দেখো এখানে কি হয় ঘটনাটা সেটা একটু জানি সংক্ষেপে। তোমরা যখন উপরের ক্লাসে উঠবে তখন বিস্তারিত বর্ণনা পড়বে। এই কেলভিন চক্রটা দেখো, 1947 থেকে 1950 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কেলভিন ও তার সহযোগীরা কী করেছিল, তেজস্ক্রিয় কার্বনের ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে ক্লোরেলা নামক এককোষী শৈবালে কার্বন বিজারণের যে চক্রাকার গতিপথ সেটা আবিষ্কার করেন, তাই কেলভিন চক্র নামে পরিচিত। আর পুরস্কার পেয়েছিল কে, নোবেল পুরস্কার, কেলভিন এজন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। কেলভিন চক্র কিন্তু দু ধাপে সম্পন্ন হয়, এক হচ্ছে কার্বন যোগ বা কার্বক্সিলেশন, আরেকটা হচ্ছে ফসফেট যোগ বা ফসফোরাইলেশন। তোমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে পড়বে। তো সংক্ষেপে একটু বলি, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্টের স্টোমাতে প্রবেশ করে তথা পূর্ব থেকে অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5-20 ফসফেটের সাথে যুক্ত হয়ে সৃষ্টি করে 6 কার্বন বিশিষ্ট সম্পূর্ণ অস্থায়ী কিটো অ্যাসিড। কাজে কেলভিন চক্রের কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতা হল RUBP মানে রাইবোলোজ 1,5-20 ফসফেট। এই রুবিক্স এনজাইম কার্বন ডাইঅক্সাইডকে RUBP এর সাথে যুক্ত করতে সাহায্য করে। আর পৃথিবীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইমটা হলো রুবিক্স, কারণ এটি প্রাকৃতিক জগৎ এবং জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করে। আর এই রুবিক্স হলো রাইবোলোজ 20 ফসফেটের কার্বক্সিলেজ বা অক্সিনেজের এনজাইমের অ্যাক্রোনিম, ঠিক আছে। আমরা এতটুকুই জানবো, পরবর্তীতে যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়বো আরও বিস্তারিত বর্ণনা পড়ব। তারপর রয়েছে কি, হ্যাস ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ। অস্ট্রেলীয় বিজ্ঞানী MD হ্যাচ এবং CR স্ল্যাক কার্বন ডাইঅক্সাইড বিজারণের আরেকটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হল 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই একে C4 গতিপথ বলে। আর C4 উদ্ভিদে একই সাথে হ্যাস ও স্ল্যাক চক্র এবং কেলভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদ শালক সংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারান্থাস ইত্যাদি উদ্ভিদে C4 চালিত হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে এই যে কেলভিন চক্র বা C3 গতিপথ, হ্যাস ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ, এটা দিয়ে কিন্তু অনেক সময় পরীক্ষায় পার্থক্য আসে, যে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। ছোট্ট করে একটু বলে দিচ্ছি, আমাদের বইয়ে যদিও সরাসরি নেই, তারপর একটু জেনে রাখো যে
সিথ্রি উদ্ভিদ এবং সিফোর উদ্ভিদের মধ্যে পার্থক্যের বিষয় হলো তাপমাত্রা। উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম নয় কিন্তু কোন উদ্ভিদ? সিথ্রি উদ্ভিদ। আর উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম সিফোর উদ্ভিদ। আর পাতার বান্ডর শীতকে ঘিরে মেসোফিল কোষের কোনো পৃথক স্তর থাকে না, আর পাতার বান্ডর শীতকে ঘিরে অরীয়ভাবে সজ্জিত মেসোফিল কোষের ঘন স্তর বিদ্যমান থাকে। আর ক্লোরোপ্লাস্টের গঠন, গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট একই রকমের হয়, আর সিফোর উদ্ভিদের ক্ষেত্রে দুই রকমের হয়, যেমন গ্রানাযুক্ত মেসোফিল ক্লোরোপ্লাস্ট এবং গ্রানাবিহীন বান্ডর শীত ক্লোরোপ্লাস্ট। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, সালোক সংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমপক্ষে 50 ppm পার্টস পার মিলিয়ন প্রয়োজন হয়। আর এখানে 50 থেকে 150 ppm রয়েছে। সংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমপক্ষে 0.1010 ppm প্রয়োজন। এটা 0.1010 ppm পর্যন্ত হয়ে থাকে। আর বিক্রিয়াটা কি? যে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং ক্যালভিন চক্র সম্পন্ন হয়, আর মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং বান্ডল শীত কোষে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি ক্যালভিন চক্র সম্পন্ন হয়ে থাকে। আর উৎপত্ত হয় কি? মনে করা হয় যে বেশিরভাগ সিথ্রি উদ্ভিদ অপেক্ষাকৃত শীতপ্রধান অঞ্চলে উৎপত্তি লাভ করেছে, আর বেশিরভাগ সিফোর উদ্ভিদ উষ্ণমণ্ডলে উৎপত্তি লাভ করেছে। এই হলো মোটামুটি সিথ্রি সিফোর উদ্ভিদের পার্থক্য। তুমি এখান থেকে বৈশিষ্ট্যও নিতে পারো, পার্থক্যও তৈরি করতে পারো, পড়তে পারো সুন্দর করে। এবার সালোক সংশ্লেষণে ক্লোরোফিল কী ভূমিকা রাখে সেটা সম্পর্কে জানবো, যে পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তিটা গ্রহণ করতে পারে। পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং তখন নতুন ক্লোরোপ্লাস্ট কিন্তু সংশ্লেষিত হয়, আর নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর এই সালোক সংশ্লেষণের হারটা নির্ভর করে। সালোক সংশ্লেষণের ক্ষমতা রক্ষার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত ও প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন। তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোক সংশ্লেষণ কমে যায়। অতিরিক্ত সব কিছুই খারাপ, তাই না? এবার সালোক সংশ্লেষণে আলো কী ভূমিকা রাখে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে কি? আলো। সূর্যালো ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে, আর সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র কি হয়? উন্মুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে, কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আবার আলোক বর্ণালীর লাল, নীল, কমলা, বেগুনি অংশটুকুতেও সালোক সংশ্লেষণ ভালো হয়, সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও বেড়ে যায়, কিন্তু আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার ভেতরকার এনজাইম কী হবে? নষ্ট হয়ে যাবে, আর ক্লোরোফিল উৎপাদন কমে যাবে, ফলে সালোক সংশ্লেষণের হারও কমে যাবে। সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণের হারটা সবচেয়ে ভালো হয়। এবার এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা প্রতিনিয়ত চলছে, তার জন্য কী প্রভাবকের প্রয়োজন হয় সে সম্পর্কে আমরা জানব, যে আলো এবং ক্লোরোফিল ছাড়াও সালোক সংশ্লেষণ আরও কতগুলো প্রভাবক দিয়ে প্রভাবিত হয়। প্রভাবকগুলো কিছু বাহ্যিক এবং কিছু রয়েছে অভ্যন্তরীণ। আর প্রভাবকের উপস্থিতি, অনুপস্থিতি, পরিমাণের কম বেশি সালোক সংশ্লেষণের পরিমাণও কম বেশি করে থাকে। প্রভাবকগুলো কী কী? এক, বাহ্যিক প্রভাবকের মধ্যে রয়েছে আলো, এ সম্পর্কে তো আমরা জেনেছি। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি চলতে পারে? না, পারে না। এই প্রক্রিয়া যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। আর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03 ভাগ, কিন্তু এই প্রক্রিয়া উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। তবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি খুব বেশি মাত্রায় বেড়ে যায় তাহলে কী হবে? পাতার মেসোফিল টিস্যুর কোষে অম্লত্ব বেড়ে যাবে এবং পত্ররন্ধ্রটা কী হবে? পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। পত্ররন্ধ্র বন্ধ হলে কী হবে? সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা গুরুত্বপূর্ণ। তাপমাত্রাটা কী? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে। সাধারণত দেখো,
অতি নিম্ন তাপমাত্রা যেমন 0 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং অতি উচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটা চলতে পারে না। আর সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা হলো 22 ডিগ্রি সেলসিয়াস, আমরা মনে রাখবো 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর তাপমাত্রা যদি 22 ডিগ্রি সেলসিয়াসের কম বা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সালোকসংশ্লেষণের হারটা কমে যাবে, ঠিক আছে। তারপর রয়েছে কি পানি। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন কোথা থেকে আসবে বলো দেখি? অবশ্যই পানি থেকে আসে। পানির ঘাটতি হলে পত্ররন্ধ্রের রক্ষীকোষেও স্ফীতি হারিয়ে রন্ধ্রটা বন্ধ হয়ে যায়, ফলে কি হবে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড অনুপ্রবেশ বাধাগ্রস্ত হবে। আর অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে সালোকসংশ্লেষণও কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। তারপর রয়েছে কি অক্সিজেন। বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোকসংশ্লেষণের হার কমে যায়, আর অক্সিজেনের ঘনত্ব যদি কমে যায় সেক্ষেত্রে সালোকসংশ্লেষণের হারটা বেড়ে যায়। তবে অক্সিজেনবিহীন পরিবেশে কিন্তু সালোকসংশ্লেষণটা সম্পূর্ণই বন্ধ থাকে। খনিজ পদার্থ। ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষ করতে পারে না, ফলে কি হবে, পাতা হলুদ হয়ে যায়। কাজেই মাটিতে খনিজের অভাব হলে সালোকসংশ্লেষণের হার কিন্তু কমে যায়। রাসায়নিক পদার্থ। বাতাসে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা কোনো বিষাক্ত গ্যাস থাকলে সালোকসংশ্লেষণের ব্যাঘাত ঘটে, তা একেবারেই বন্ধ হয়ে যায়। তাহলে এই বাহ্যিক প্রভাবকগুলো খুবই গুরুত্বপূর্ণ। রয়েছে অভ্যন্তরীণ প্রভাবক, তার মধ্যে রয়েছে ক্লোরোফিল, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জেনেছি। পাতার বয়স ও সংখ্যা। একেবারে কচি পাতা এবং একেবারে বয়স্ক পাতার ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে সালোকসংশ্লেষণের হার কম হয়। তাহলে বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যাও বেশি হয়, আর মধ্যবয়সী পাতার সবচেয়ে বেশি সালোকসংশ্লেষণ ঘটে, কচিও না বুড়োও না, মাঝ বয়সে যারা না। পাতার সংখ্যা বেশি হলে সালোকসংশ্লেষণও বেশি হয়। শর্করার পরিমাণ। সালোকসংশ্লেষণ চলাকালীন শর্করার পরিমাণ পরিবহন যদি কম হয় তাহলে কম হলে তা সেখানে জমা হতে থাকে, আর বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোকসংশ্লেষণের গতি মন্থর হয়ে যায়। পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে সালোকসংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়, কারণ এই প্রক্রিয়া পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে, আর এনজাইমটা কি সালোকসংশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন হয়। এই ছিল মোটামুটি সালোকসংশ্লেষণ সম্পন্ন হওয়ার জন্য বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে প্রভাবগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে জীব জগতে সালোকসংশ্লেষণের গুরুত্ব। এক বাক্যে ছোট করে বলা যায় না গুরুত্বটা। সালোকসংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে কি হয়, সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমরা সালোকসংশ্লেষণের গুরুত্ব নিয়ে বলছি, তাই না? সমস্ত শক্তির উৎস কি আমরা জানি, সূর্য। একমাত্র সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কী করে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মাধ্যমে আবদ্ধ করতে পারে। কোনো প্রাণী কিন্তু তার নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। আমরা খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম যাই খাই না কেন, তার সবই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণীকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। আর সবুজ উদ্ভিদ এই খাদ্য প্রস্তুত করে কীভাবে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। কাজেই বলা যায় যে পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণের মাধ্যমে। পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সঠিক অনুপাত রক্ষায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.95% এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.033%। উদ্ভিদ। দেখো, উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং জীবনযাপনের জন্য বায়ুতে 2টি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়। এর তারতম্য ঘটলে জীবজগতের ক্ষতি হবে। আর আমরা জানি সব জীবেই, হ্যাঁ, সবসময়ই শ্বসন ক্রিয়া চলতে থাকে। আর শ্বসন প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আধিক্য দেখা দিত, কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করে বলে এখনও বায়ুমণ্ডলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সঠিক অনুপাত রক্ষিত হয়েছে। আর অধিক হারে বন জঙ্গল ধ্বংস করার ফলে কী হচ্ছে, বায়ুমণ্ডলে 2টি গ্যাসের অনুপাত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাজেই আমাদেরকে অবশ্যই গাছ লাগাতে হবে। আমরা এই বর্ষা সিজনে প্রত্যেককে অন্তত 5টি করে গাছ লাগাবো, আমরা আমাদের প্রকৃতিকে বাঁচাবো এবং আমরা নিজেরা বাঁচবো।
মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যেমন জ্বালানি, কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হবে, বিলুপ্ত হবে এই জীবজগত। ঠিক আছে, সুতরাং সালোক সংশ্লেষণ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। শুধু তাই না, আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন এখানে কোনো গ্যাসীয় অক্সিজেন ছিল না। আদি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন তৈরি করে পৃথিবীটাকে আমাদের জন্য কি বাসযোগ্য করে দিয়েছে। ঠিক আছে।